शाब्रम ने बेटा का आमचाय ने कैसा बिचार खरक्सा हमजुग ततराव जुता ने माला कान रुवई शाख ने रिचम खुक रोमा ने लगी लगी ब खरक ने बुखनाई रावई कामी बेरे रिमा ने पाटी मुंग पाइथाग खरक सिनी न रमखा शाब्रम थाना ने पुलिस फिया बा ताबुक ब खार जाक पाटी मुंग कुरंग जाक ते खरक बा लुकुरक बरंग ने शाखा व ठेपा जाखा अंडर सेक्शन 323/354/306/34 IPC तमुशीता तमनी कक्सिल चमुंग लाइथाने थारमे सालमारी व बिचारो खरकसा हामजुंग नो दत्राव जुतानी माला कानुमानी लगी लगी सागनी रिसुम खुग्रुवै कामि बेरे रेखा कामिनी लुक्र अब सिमिया बखरनि खाखजा बखनै रावै अ हामजुंग नो जायखिनो लासिर लायखा आमसनि बुरि सेरै र पाइथाको अ लासिमान सहिमान्य अंगै फर्मे सालमारी व बिथिसाव थिका अनिलिति प्रा मुंगै अ हामजुक साबुन बेटेगा आमसनि अ ककतमासिनि खरां ते दाल बिदाल ककथुम बेदेगो आवै मुं अंगमानि यागुल सागबायथाम केस फाइल खलायखा तिरपुरा हाईकोर्ट आबुन यागुलो उपला काफला चालायखा साबुन बुकास्तेनि पुलिस अजमार लगलगिनो हाइनो हाइ ते वैसा साबुन पीएस केस नंबर 25/2021 अंडर सेक्शन 323/354/306/34 IPC केरंगो साबुन थानाव खलायजाखा एफआईआर एफआईआर नाहारमोन यागुलो भिडिओ फुटेज नायै सांग्रां साल हर खरक दामनो रमखा साबुन थानानि पुलिस बरंखा संजय तिरपुरा साहदेव तिरपुरा ते पोहर तिरपुरा खरकतानो बुता बुफायुं कामी बेटेकानी मनचंद्र पारा आपनार नाम कि संजय तिरपुरा बारी को बेटागा बेटागा सिम मनचंद्र पारा एकोन कोई आसन आपने सागरनंद सागरम किसी आसन एकोन इच्छा से डॉक्टर रिफू नीते आसे हां डॉक्टर रिफू नीते आसे केनो आंचे आपनके थाना पुलिस है ठीक है हां थाना पुलिस किसी जन से जाते আমি বুঝতে পারছি না তো আপনি কি ওই কেসে কি জড়িত আছেন না না হ্যাঁ নেই ওই দিন তো আপনি আমাদের কাছে শোনা গেছে আপনিও ছিলেন আমি ছিল না তো নেই তো কেন আনলো আপনাকে কিছু জন আমি সেটা তো বুঝতে পারলাম না আপনার নাম কি রাহুল তিপরা বাড়ি কো বাড়ি বেতাগা মনচন্দ্র পাড়া এখন কোথায় আছেন আপনি ডাক্তারে মেডিকেল এখানে পিথানায় আনছে আমরা রিফারের জন্য এখন কোন জায়গাতে আছেন এখন সাবরং ডাক্তার হাসপাতালের সামনে গাড়িতে পুলিশ গাড়িতে পুলিশ গাড়িতে আছি কারণ আনা হয়েছে আপনাদের হ্যাঁ কি কারণ আনা হয়েছে আপনাদের আমরা এটা জানি না আমরা কে কেন আনছে এটা আমরা জানি না সেটা আমরা জানি না আমরা কে কথা বলবো বলে সালের লগে আমরা ধরাই আনছি মানে বাড়ি থাকতেছি না আমি তো কাজে গেছিব বাচ্চালাক মশালায় আমি বাড়ি গেছিব তো আপনারা কি ওই বিচার তারপরে বিকেল সকাল থেকে আমি আইতাছি যে এই ঘটনাটা আমি শুনছিলে বাড়িতে আপনারা কি ওই বিচার আসিলেন না না তো কি শুনছিল না আয়া তার ব্যাপার সম্বন্ধে আমি কিছু আর জানি না এরপরে না কি শুনছেন বাড়িতে আয়া বাড়িতে আয়া কি শুনব মহিলা তারা তা সাদিয়া মহিলা তারা তা বলে কইছে যে আমার যে এরকম এরকম ঘটনা হয়ে গেছে আছে কি ঘটনা তার বউ বলে ওষুধ খাইয়ে বলে মারা গেছে নাম কি মহিলার নাম কি এটা তো আমি জানি না জামাইয়ের নাম কি আনন্দ তিপরা আনন্দ তিপরা আনন্দ তিপরা এটা জানা না বুঝেছ নে এটা ঘটনা স্থলে আসে না সেটা তো আমরা জানি না তার বউ তো সব দুই নম্বরই কাজ করছে তারে মহিলা তারা দরিয়া এরকম তারে মহিলারা তারা মানে গ্রামের মহিলারা দৈরা তাদের শিক্ষা দিতে চাই তুমি এই কাজ করো না আমি দেখছি মনে করো যাইয়া কি দেখছেন মহিলা কি দেখছেন আপনি
কি দেখছে বলতে তারা এই বিষয়ের কথা সে আরে কেউ মহিলার কি জুতা মালা দিয়েছে টুলটুল কাটটা দিয়েছে দেখছে আমি এই সময় ছিলাম না আমি বাজার তো নাইয়া ভাত খাইয়া স্নান করে গেছি তারপর তো যাক মহিলার তো টুলটুল কাটটা জুতা মালা দিয়ে ঘুরাইছে হ্যাঁ কাটছে বলে হ্যাঁ কাটছে একটু মনে করো কাটটা একটু ইয়ে করছে বলে আমি টিভিতে হের মানে অশালীন অশালীন ছবি দেখাচ্ছে হ্যাঁ দেখাইছে প্রমাণটা তার মানে এইরকম এরকম চরিত্র তো তার মহিলার চরিত্র তো সবার সামনে প্রকাশ করে দিছে কে কে হ্যাঁ কে কে প্রকাশ করছে এটা আমি আমি সঠিক জানি না ইয়াং তে খাকছ ফাইসিং ফাসাল সাবন বেড়ে গানে অপাটি মঙ্গ গ্রংজাক তে খড়ক বানো রংখা পুলিশ বরংখা স্বপ্ন তিরপুরা বসাই পহর তিরপুরা সঙ্গীতা তিরপুরা বসাই সঞ্জয় তিরপুরা আর্চলকি তিরপুরা বসাই শাহদেব তিরপুরা তে তপনমালা তিরপুরা বসাই প্রশান্ত তিরপুরা ফিয়াবা তাবু বখারজাক পাটিমঙ্গ দাদাক সিদা গ্রংজাক তে খড়ক বা লুকরক নই বিশিংনি কক্তমা আপনার নাম কি তপনমালা হ্যাঁ তপনমালা কেন পুলিশ আপনাকে ধরে আনছে ওই দিন কি তো হয়েছিল আমি তো জানি না স্যার আপনারে কি কারণে আজকে পুলিশে আপনারে এখানে ধরে আনছে আমি তো বাড়াতে থাকি ঘটনাটা কি হয়েছে আমি তো জানি তো কি কারণে আপনারে আনা হয়েছে কিছু কি জানি আমি তো জানি না আমারে ধরে আনছে আপনারা কি ওই দিন বিচারে আছিলেন আছি হ্যাঁ তারপর মানে গ্রাম নি ব্রো একবার দুইবার না হ্যা একবার দুইবার নাই অনপরে রং হা রমি মহিলেন মানে বুঝাই হ্যা হেতে বিনি বোমাবো তুমু বিনি বহাব সাইবো তুমু বস সব ছাকি রহা আর অনলাইন হওয়া মানে আপনিও আসিলেন এখানে আপনিও আসিলেন হ্যাঁ হ্যাঁ দিনে তো আমি আছে কিন্তু এই এই সময় তো হেতে মা তো কইছে মানে ও বিশ্রংনি বোমাবা থাকা অঙ্গ আনি বসানো যা শাস্তির ঠাইর দি সলা বহুকা যা শাস্তির ঠাইর দি বকরাস বহুকা যা শাস্তির ঠাইর দি তো ওই দিন কি ওই মহিলা যে মহিলা এর পরের দিন আত্মহত্যা করছে ওই মহিলা কি ওই দিন বিচারে কি তাদের কি মারধর করা হয়েছে বা তাদের কি ইয়ে করা হয়েছে না সেদিন কি বিচারে কি হয়েছিল আপনি তো ছিলেন বিচে তো এসে মায়ের এই বিশ্রুং নহুকা মানে নিন আর এই কাম তাহলাই দি সকল মানে সমান হলাই মানে করক থাকা যেন কোনো নন মুসলাই ইয়া নিন আর এই কাজ তারম দি আনি সংসার ও বিজাল তাদা দি নিনিব সংসার তু আনিব সংসার তু এহলে বুঝাই থাকা বুঝাই থাকা বা ব ব ব ঘন আরছে ও বিশ্রুক বা আং মানি না আং বুবাই আরছে কে কইছে মানি না এ এমই ইয়া আচ্ছা হ্যাঁ আমি আবার ইয়া কোন কইছে মানে যে মানছেন আসে মেয়েটার নামটা কি অনিল মালাই এ মছি ইয়া আচ্ছা হ্যাঁ এরপরে এরপরে তো আইন গেছে এরপরে কি হয়েছে আমি তো জানি না আমার নাম ডক্টর শম্ভু মজুমদার এটা কোন হসপিটাল সাবরুম সাব ডিভিশনাল হসপিটাল আচ্ছা ওই দিন গত কয়েকদিন আগে যে ব্যথাগার একটা মহিলা যে আপনাদের ইমার্জেন্সিতে শুয়ে আসলো মহিলাটার নাম মহিলার নাম অনিমালা ত্রিপুরা বয়স হ্যাঁ উনি ব্রড ডেট নিয়ে আসা হয়েছিল বয়স 26 ইয়ার্স হাজবেন্ডের নাম আনন্দ ত্রিপুরা বাড়ি বাড়ি বেতাটা তো আপনারা কি ইয়ে করলেন পোস্টমর্টম করলেন ওটা 4 তারিখ নিয়ে আসা হয়েছিল নেক্সট ডেতে ওই দিন টাইম ছিল না সেজন্য নেক্সট ডেতে 5 তারিখ মানে গতদিন এটা পোস্টমর্টম করা হয়েছে তো আপনারা এই আপনি কি একাই ছিলেন পোস্টমর্টম করার আমাদের মেডিকেল টিম গঠন করে পোস্টমর্টম করা হয় আমি ছাড়াও আরও অন্য দুজন ডাক্তার ছিলেন নাম ডক্টর তুষারকান্তি নাথ এবং ডক্টর কমাল নাথ তো আপনারা কি বুঝলেন
এমনিতে তো আমাদের যে এটা পোস্টমর্টম করা হয়েছে এটা তো পুরোটাই এখনও তদন্তের খাতিরে বলা যাবে না, তবে যেগুলি স্পেসিমেন আমরা স্টেট ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছি ওখান থেকে রিপোর্ট আসার পরেই ফাইনাল ওপিনিয়ন দেওয়া। স্যার আমরা তো শুনেছি উনি নাকি মানে ওনাকে বিষ খাইয়ে দিয়েছে বা গলা ধরে দিয়ে করেছে, মানে এরকম কিছু প্রাথমিক ধারণা? প্রাথমিক ধারণা বলতে বিষ খাইছে কি না সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ এটা কেমিক্যাল টেস্টের পরেই বোঝা যাবে অ্যাকচুয়ালি বিষের স্যাম্পল আছে কি না বডিতে। আর গলা গলায় ধরে দিয়ে মারার কোনো ইয়ে আছে? গলাতে একটা ওল্ড মার্ক আছে, তবে এটা ওই দিনের না আগের ওল্ড মার্ক, এটার জন্য বর্তমান মৃত্যুর সাথে কোনো কানেকশন নেই। তো আপনাকে ওই দিনই যে ডেড বডি তাদের পরিবারে দিয়ে দিয়েছে? আমাদের কালকে দিয়ে দিয়েছি পোস্টমর্টম করার পর। ঘটনাটা কত তারিখ স্যার? ঘটনাটা 4 তারিখের ঘটনা, পোস্টমর্টম হয়েছে 5 তারিখ। তো আজকে কি ওই ওই ঘটনার রিলেটিভে কি তা আজকে তিনজনকে অ্যারেস্ট করলো? হ্যাঁ, এমনই তো পুলিশ শুনে গেছে। ওই তিনজনের নাম? তিনজনের নাম সঞ্জয় ত্রিপুরা, সহদেব ত্রিপুরা, প্রহল ত্রিপুরা। ওদের বাবার নাম? সনক শ্রী রাশিকুমার ত্রিপুরা। কোন থানার থেকে নিয়ে আসলো? সাবরুম কেস। কতজন? টোটাল তিনজন। এখন রাত্রে কটা বাজে? তো প্রায় রাত্রে বাজে 9:15। তো সাবরুম পিএস থেকে আনলো, তো কেন আনলো? অ্যাকচুয়ালি আমাদের কাছে তো ফর্মাল মেডিকেল চেক আপের জন্য আনা হয়, আর বাকিটা তো তদন্ত করবে ওরা। বাড়ি তাদের বাড়ি? সবার বাড়ি বেতাগা মনচন্দ্রপাড়া সাবরুম সাউথ। এপিপি সাবরুম, সাবরুম এসডিজিএম কোর্টের এপিপি ইনচার্জ হিসাবে আছি। নাম? রতননাথ। গতকাল 6/5/2021 সাবরুম পিএস একটা সমটো মামলা নেয়। সাবরুম পিএসের ওসি দুলাল দত্ত মহাশয় সে মামলায় সমটো মামলা নিয়ে আজ মামলায় তিনজন পাহাড় ত্রিপুরা, সঞ্জয় ত্রিপুরা এবং সহদেব ত্রিপুরা এ তিনজন অ্যাকিউজড পার্সন কে পুলিশ অ্যারেস্ট করে এবং তাদের অ্যাগেনস্টে পুলিশ 5 দিনের রিমান্ড চেয়ে আদালতে ফরওয়ার্ড করে। সেই সঙ্গে 4 জন মহিলা অ্যাকিউজড পার্সন তপনমালা ত্রিপুরা, স্বপ্না ত্রিপুরা, সঙ্গীতা ত্রিপুরা, অঞ্জলক্ষ্মী ত্রিপুরা 4 জন তাদেরকে জেল কাস্টডিতে থানায় সাবরুম মহকুমা আদালতে ফরওয়ার্ড করে। এদের বাড়ি কোথায়? তাদের প্রত্যেকের বাড়ি সাবরুম মহকুমার বেতাকা এলাকাতে। কি নিয়ে তাদেরকে ইয়ে করা হলো? তাদের মূলত তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা একজন মহিলাকে শ্লীলতাহানি করেছে, মারধর করেছে এবং তাকে মরার জন্য যাতে সে মৃত্যুবরণ করে তার জন্য তাকে ইনস্টিগেট করেছে, এই অভিযোগ তাদের বিরুদ্ধে। আমরা শুনেছি চুল কেটে দেওয়া হলো, সেটা তদন্তের বিষয়। তদন্ত করলে পুলিশ যেটা তদন্ত করে পাবে সেটা অবশ্যই চার্জশিটে আসবে, অবশ্যই সেটা তদন্তে প্রকাশ পাবে। আদালত দীর্ঘ শুনানির পরে পাহাড় ত্রিপুরা, সঞ্জয় ত্রিপুরা, সহদেব ত্রিপুরা তাদেরকে 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন এবং যে 4 জন মহিলা অ্যাকিউজড তপনমালা ত্রিপুরা, স্বপ্না ত্রিপুরা, সঙ্গীতা ত্রিপুরা এবং অঞ্জলস্মী ত্রিপুরা তারা 4 জনকে আগামী 15 তারিখ পর্যন্ত মে মাসের জেল কাস্টডিতে আদালত অর্ডার দেন এবং যে 3 জনকে পুলিশ কাস্টডিতে দেন তাদেরকে আগামী 10 তারিখে পুনরায় পুলিশ কাস্টডি কমপ্লিট করে আবার পুনরায় আদালতে
তুলবেন, সেখানে পুলিশ এই তিন দিনে কী পেয়েছে তদন্তে এবং সার্বিক একটা চিত্র ফুটে উঠবে আরও ক্লিয়ার করে, তখন বোঝা যাবে এই মামলার পরবর্তী গতি প্রকৃতি এবং আরও কোনো 21% আছে কি না বা তাদের উদ্দেশ্য বা কী ছিল এই অপরাধ সংগঠিত করার ক্ষেত্রে, সেটা পরিষ্কারভাবে প্রকাশ পাবে। সাবরুমে এ ধরনের ঘটনা বিরল, তারপরেও রাজ্যের প্রশাসন এবং পুলিশ এজেন্সি প্রত্যেকটি অপরাধের ক্ষেত্রে যথেষ্ট সক্রিয়, সেভাবে এই মামলাতেও পুলিশ সমটো মামলা নিয়েছে, মামলা নিয়ে মামলা তদন্ত শুরু করেছে। আমি এই মামলার অ্যাসিস্ট্যান্ট পাবলিকেটর হিসাবে বলতে পারি যে তদন্তে সত্য উদ্ঘাটন হবে এবং এই মামলার 306 আইপিসি যেহেতু আছে সেটা জেলা দায়রা আদালতে বিচার হবে তদন্ত রিপোর্ট সাবমিট করার পরে, এবং সেখানে সত্য উদ্ঘাটন হয়ে তাদেরকে এই মামলাটা রেয়ারেস্ট টু রেয়ারেস্ট ঘটনা অবশ্যই তাদের দৃষ্টান্তমূলক সাজা হবে, এটা আমি প্রসিকিউশনের তরফ থেকে বলতে পারি। ফাঁসালা পাতি মুংথাই থাঙ্গ সৈকা সাউথ প্রাহাঙ্কনি এসপি ডক্টর কুলবান সিং আব হাইকেন ফাঁসালো পাতিমুংনি পাইথা কক্তমা নাহারনানি বাগৈ বেটেক আমচয় থাঙ্গ সৈকা উমেন কমিশননি চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী আকসং। বেতাগা এডিসি ভিলেজ মনচন্দ্রপাড়াতে আমরা একটি স্থানীয় পত্রিকার খবরের ভিত্তিতে এখানে একজন মহিলার সালিশি সভা হয়েছিল এবং সেখানে উনি নির্যাতিতা হয়েছেন এরকম একটি খবর প্রকাশিত হবার পরিপ্রেক্ষিতে আমরা রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে একেবারে মৃতা মহিলার বাড়িতে আমরা এসেছি যাতে এই ঘটনাটি সত্যিকারে কি হয়েছে তার সুষ্ঠু তদন্ত করার জন্য রাজ্য মহিলা কমিশন থেকে আমরা এখানে এসে পৌঁছেছি। এখানে এসে অনিল মালা ত্রিপুরার স্বামীর সঙ্গে আমাদের কথা হয়েছে, এলাকার অনেক মহিলাদের সঙ্গে কথা হয়েছে এবং সেখানে এটা সত্য যে অনিল মালা ত্রিপুরা এবং বসন্ত ত্রিপুরার মধ্যে কিছু একটা সম্পর্ক ছিল, সেখানে প্রতিবেশীরা চাইছিলেন যে তাদের এই সম্পর্কটা বিচ্ছিন্ন হোক, তারা যাতে উভয় দুটো পরিবার ভালোভাবে থাকতে পারে সেই চেষ্টা তাদের ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কিছু বিষয় আসে এবং অনিল মালা ত্রিপুরা এতে খুব মানসিকভাবে কষ্ট পেয়ে যান এবং হয়তো বা তারই ভিত্তিতে এই উনি নিজেই বিষপান করে আত্মহত্যা করেছেন, কিন্তু এই ঘটনাটি এখানে ঘটেছে এবং সেটা সুষ্ঠু তদন্ত হবে, সত্যিকার অর্থে কি ঘটনা ঘটেছে সেটা উন্মোচন হবে এবং আমাদের রাজ্যে এই যে নারীদেরকে নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে তা কিন্তু বন্ধ করার লক্ষ্যে রাজ্য মহিলা কমিশন প্রতিনিয়ত কাজ করে চলছে এবং আমাদের কাজ জারিও থাকবে এবং এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত হবে এবং প্রকৃত বিষয় বেরিয়ে আসবে এবং যদি এখানে দোষী ব্যক্তির আদালত সিদ্ধান্ত করবে যে কি হবে, কিন্তু এই ঘটনাটির সঠিক তদন্ত বেরিয়ে আসুক সেই লক্ষ্যে রাজ্য মহিলা কমিশন কাজ করে চলেছে। খারাপ ব্যবহার করছে, জুতা মালা দিয়ে তার পাড়ার লোকে মানে পাড়া পুরো ঘুরি বাজার ঘুরি লই আনছে স্যার, পুরো বাজার ঘুরাইছে স্যার, এই চুমনি বাজার স্যার, এই লজ্জা স্যার, আর আর বল স্যার চেক করছি স্যার, আরে আরে আমার কত আমি পুরে গাল্লাই এনে থাকি স্যার, আরে আর ফেলাই ওই দিকে রাখি দিছি স্যার, কে করছে এটা তারা ফ্যামিলি স্যার, কার ফ্যামিলি, হ্যাঁ কার ফ্যামিলি, নাম কোন, বসন্ত আর ফ্যামিলি স্যার, বসন্ত, বসন্ত কে, তার সঞ্জয় সহদেব প্রহল, এনার দাদা হয়েছে বসন্ত, বসন্ত, বসন্ত কি কইছে, বসন্ত স্যার কেউ কই না স্যার, বসন্ত কিছু কই না, তাহলে আপনার অভিযোগ কার বিরুদ্ধে স্যার, আমার অভিযোগ ফ্যামিলির লোকে স্যার, কোন ফ্যামিলি, বসন্ত ফ্যামিলি স্যার, বসন্ত ফ্যামিলি, আমার বসন্ত ফ্যামিলির নাম কি, বসন্ত ফ্যামিলি আমি কইছি না স্যার,
সঞ্জিত ত্রিপুরা প্রহর এরপরে সহদেব। তো তার বিরুদ্ধে কি অভিযোগ আপনার? তার বিরুদ্ধে স্যার আমার বুড়ে জুতামালা দি, এরপরে পাড়ার লোকে মানে পাড়ার ঘুরে দিছে রাস্তা দিয়ে। এমনি ঘটনা সোমবার স্যার। কারে ঘুরেছে? আর বুড়ে স্যার। আপনার বোন নাম কি? অনিল মালা। অনিল মালা কি? অনিল মালা আমার হাজব্যান্ড। অনিল মালা ত্রিপুরা না দেববর মা নাকি? ত্রিপুরা স্যার। ত্রিপুরা। তো এটা কবে করছে? সোমবার স্যার। এই গত সোমবার দিন? হ্যাঁ স্যার। কোন সময়টা? দশটা সকালে। কি লেগে করছে এমন? কেন করছে? আর বো মানুষের লগে ঘুমাই, এরপরে তারা দেখছে স্যার ভিডিও। কার লগে ঘুমাইছে? মানে আমার বউর লগে। কে ঘুমাইছে? বসন্ত স্যার। আচ্ছা, তারা এমন ভিডিও দেখছে? হ্যাঁ। এরপরে? এরপরে তারা ফ্যামিলি আর বুড়ে আই মারধর করছে এই বাড়িতে। আপনার বাড়িতে? আচ্ছা। মারধর করি, এরপরে চুল কাটিছে। চুল কাটি তার সরমে স্যার আর বউ সুচার করছে। ভিডিও আমি তো দেখি না স্যার। আর কে দেখছে? পাড়ার মানুষ দেখাইছে? পাড়ার মানুষে দেখছি না, দেখছে দেখছে মনে হয় স্যার। আচ্ছা, তারা বাড়ির পরিবারের মানুষ ছাড়া আর কারো মিটিং হচ্ছে না এখানে? তারাই তারা লজ্জা দিছে ওই ভিডিও দেখাইছে? খালি মানুষ কইছে এরকম না, মানে সৌন্দর্য শৃঙ্খলা থাকবে লাই, এরপরে সৌন্দর্য অন বাচ্চা দুগ আছে তারা দের চিন্তা করে এমনি কইছে স্যার। আমি স্যার খালি আমার বউর যে মতে এরকম করছে খালি তাদের আমি মানে অভিযোগ তো চাই আমি খালি শাস্তি চাই না স্যার, খালি আমি তাদের বিবেচনা কি কয় কি কই না এটা চাই স্যার। ট্রাইবাল ভাষা দিয়ে কো? ট্রাইবাল ভাষা দিয়ে কো? ট্রাইবাল ভাষা বাংলা কি চান? আপনি কি চান এরকম নক তো আনাই যাতে আর ট্রাইবাল কো? তোমার ভাষা ট্রাইবাল ভাষা চান? আমরা বুঝতে কিছু জানাই না, বড় মুক্ত রাখাই নাই খালি স্যার। আ মানে আর জীবিন এলাকা গ এরে উঙেতেই এরে সুগেতেই আর মানুষের লগে এরম না উঙেতেই মানে ব্রুনি বিড়ি সান লোক এরে উঙেতেই তা আনি বিড়ি লোক এরে হুয়া জুতা মালা খাতা খানায় শিগেতেই এমন জোর এরে উঙেতেই বুঝি নি স্যার। দোষ না বসন্ত নি দোষ আনি বিড়ি বেনি ছাগ দোষ যখন আনি বিড়িবে ছাগ দোষ যখন মিলে মিশে হলে লেই আংলে সিয়ে স্যার আংলে রবারাও বানি বানি তে পারখলাই স্যার এমন কর্মচারী দেন আসলে তো না বিড়ি না স্যার। মানে উনি কইতেছে আমি তো কর্ম এই রবার রবার দেখার কাজ করি কইছে দোষ হইলো আমরা মিলে মিশে গেলে গা তো আমার মিসেস দোষ আছে এই কথা কইছে আমার মিসেস দোষ আছে তো আমি আমার মিসেস আমি ভদ্র কইরা রাখি আমি কাজ না কইরা কিন্তু হে উনি তো আমি ইয়ন্ত নাই বেগুন তরকারি বা বেগুন রান্ধে স্যার অনহুয়া দুগা আছে খোলা দুগা আছে স্যার খালি আমার ইয়ে চিন্তা স্যার আমি মিডিয়ার সামনে আমার বুড়ে লোক গেছে মিডিয়ার সামনে কি কই দিছে স্যার আমার বেরেন ঠিক নাই স্যার কি কই লাগে কি কইছে পিয়া বা সাবরমনি অপাতিমং পাইথাক জরা তুই বিয়াংনি তুই বিয়াঙ্গ গৈরক আবো জরানো কক সানাই সাবরমনি সিমি বিপ্লবনি কক থুম চিনি খরাং।